বিন্দল গ্রাম পঞ্চায়েতে মোট তেইশটি আসনের মধ্যে তৃণমূল আটটি বিজেপি নটি কংগ্রেস চারটি এবং নির্দল দুটি আসনে জয়ী বিন্দল গ্রাম পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে প্রতিষ্ঠা পেল বিজেপি রায়গঞ্জ ব্লকের ভাতুন গ্রাম পঞ্চায়েতে জয়ী তৃণমূল কংগ্রেস রায়গঞ্জ ব্লকের জগদীশপুর গ্রাম পঞ্চায়েতে জয়ী তৃণমূল কংগ্রেস রায়গঞ্জ ব্লকের রামপুর গ্রাম পঞ্চায়েতে জয়ী বিজেপি রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রাম পঞ্চায়েতে জয়ী তৃণমূল কংগ্রেস রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতে জয়ী তৃণমূল কংগ্রেস রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি বাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতে জয়ী বিজেপি এবারে দেখব পঞ্চায়েত সমিতির ফলের দিকে রায়গঞ্জ পঞ্চায়েত সমিতি নিজেদের দখলেই রাখল তৃণমূল কংগ্রেস তবে রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির প্রধান বিরোধী দল হিসেবে উঠে এলো বিজেপি এবারে নির্বাচনে হারানো জমি কিছুটা পুনরুদ্ধার করলো কংগ্রেস এক নজরে দেখে নেব রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির ফলাফল রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির মোট আসন বিয়াল্লিশটি তৃণমূল কংগ্রেস দখল করেছে আসন আসন বিজেপির দখলে এবং কংগ্রেস হয়েছে তিনটি আসনে এবারে রায়গঞ্জে জেলা পরিষদের তিনটি আসনের ফল জেলা ষোলো সতেরো এবং আঠারো নম্বর এই তিনটি আসনেই জয়ী তৃণমূল কংগ্রেস সব মিলিয়ে রায়গঞ্জের গ্রাম পঞ্চায়েত থেকে জেলা পরিষদ সব ক্ষেত্রেই সবুজ ঝড় অব্যাহত সংবাদ রায়গঞ্জ